আমাকে একজন দর্শক, আমাকে একজন আশেক আমাকে একটা আলোচনা করতে বলেছিলেন। সে আলোচনাটি হল মহাদেবকে নিয়ে, যে আপনি শ্রীকৃষ্ণকে নিয়ে আলোচনা করেছিলেন, আপনি একটা আলোচনা করবেন মহাদেবকে নিয়ে। যাই হোক, মহাদেব কিন্তু একা না, তার সাথে আরও দুইজন যুক্ত আছে। আমি সেই দুজনের কথা সহকারে আমি বলবো। সেই কথাটি হলো, আর এই মহাদেবের যে আলোচনাগুলো করব, সেগুলো আমি আমার ইসলাম ধর্মের সাথে মিলাবো, মিলিয়ে বলবো। সেই কথাগুলো হলো যে হিন্দু শাস্ত্র একটা কথা বলে থাকে, ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনে মিলে হয় এক জীব। আর মুসলমান ধর্মে বলা হয় আল্লাহ নবী আদম, এই তিনজনে মিলে হয় একদম, বা আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয় এক ছবি। সেটি কেমন দেখেন, যে আমাদের আদিপিতাকে, আমাদের আদিপিতা হল হযরত আদম আলাইহিসসালাম, সে আমাদের প্রথম পুরুষ। তাহলে সৃষ্টির শুরু থেকে, সৃষ্টির যে শুরুটা, এটা মহাদেবকে দিয়ে। হয়তো কেউ বলে থাকে শতরূপা, আমরা বলি আদম হাওয়া, আর হিন্দু শাস্ত্রে বলে মনু শতরূপা, আর আমরা বলবো সেই মনু শতরূপা কোত্থেকে এসেছে, মহাকাল আর মহাকালী বা মহাদেব থেকে সৃষ্টি হয়েছে যে মনু শতরূপা। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে যদি যাই, তাহলে আমরা কি একটা কথা বলে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, আল্লাহ যদি তাকে সৃষ্টি না করত, তাহলে জগৎ কোনো কিছু সৃষ্টি করতো না। আর হিন্দু শাস্ত্র কি বলে, যদি মহামায়াকে সৃষ্টি না করতো, তাহলে এই বিশ্বজগৎ কিছুই সৃষ্টি করতো না। তো হিন্দু শাস্ত্রের কি বলতেছে, যদি মহামায়া সর্বপ্রথম সৃষ্টি না হতো, তাহলে জগৎ সৃষ্টি হতো না। আর আমরা কি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে এই জগৎ সৃষ্টি করতেন না। তাহলে তাদের মধ্যে কি বলতেছে, মহামায়া, ওটার মধ্যে দাল অক্ষরটা নেই, মহামায়া তিনটা অক্ষর আছে। আর আমাদের মধ্যে কি, মুহাম্মদ যদি সৃষ্টি না হতো, তাহলে জগৎ সৃষ্টি হতো না। তাহলে মুহাম্মদের শেষে দাল আছে, আর দালে কি হয়, যে আদম লেখতে কিন্তু দাল আছে। তাহলে আমাদের মধ্যে যে ইসলাম ধর্মটা, এটা হলো প্রমোশন ধর্ম। প্রমোশন কিভাবে, একটা মানুষ যদি পৃথিবীতে জন্ম নেয়, আর সেই মানুষটি কিন্তু যদি মেয়ে হয়ে জন্মায়, তাহলে সে এক ধাপ নিচে পুরুষের, তার মানে ডিমোশনে তারা নারী রূপ পেয়েছে, আর প্রমোশনে পুরুষ হয়েছে, তারা প্রমোশনে পুরুষ হয়ে পুরুষরূপী পৃথিবীতে এসেছে। তাহলে দেখা গেছে যে যাকে আমরা বলি মহেশ্বর, মানে ঈশ্বর মহাদেবের সাথে আছে, তাই মহেশ্বর বলা হয়। আর মুহাম্মদের সাথে রাসুল মিশে আছে, আল্লাহ মিশে আছে, তখন কি বলি, রাসুল আল্লাহ, মুহাম্মদ রাসুল আল্লাহ। হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো একটু সিরিয়াসলি হতে যাচ্ছে, একটু মন দিয়ে আপনারা শুনবেন। তাহলে যে মাথার সাইড ব্রহ্মা, সিনার সাইড বিষ্ণু, এবং নার্সের স্থান শিব, ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনে মিলে হয় এক যোগ জীব। এবার আল্লাহ নবী আদম তিনে মিলে হয় একদম। তাহলে আমার এই কথাগুলো যে আপনারা প্রমাণ করবেন অবশ্যই। তবে আরও একটি কথা হলো যে মনু শতরূপা কার থেকে এসেছে, মহাদেব থেকে এসেছে বা মহামায়া থেকে এসেছে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কোথেকে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে।
তাহলে আমাদের ধর্মে আমরা এভাবে বুঝি, তাদের ধর্মে তারা এভাবে বুঝে। হে হিন্দু সাশ্রয়ের ব্যক্তিগণ, আপনারাও কিন্তু আমার এই কথাগুলো শুনবেন এবং শুনে আমাকে কমেন্ট করবেন যে কথাগুলো কি ঠিক না বেঠিক। তবে যারা মুসলমান আছে আমি তাদের কাছেও বলবো, এই কথাগুলো খুব গভীরে বুঝতে হবে, উপর দিয়ে বুঝলে হয়তো হবে না। তো এখন আমি বলবো, আমরা যদি তরিকতের মতে দেহতত্ত্বের মতে যাই, তাহলে আদমের স্থানটা কোথায়? নাভির নিচে। তাহলে আল্লাহ নবী আদম, তাহলে মহাদেব যিনি, শিব যিনি, তার স্থানটাও সেই নাভির নিচে, যে নাফসের এরিয়াতে। আচ্ছা, তাহলে দেখা গেছে যে যেভাবে বোঝে। তবে আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহর কাছে যদি বলে রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় জ্ঞান দান করো, সেটা কি শুধু আমার ধর্মের জ্ঞান? না, সকল সত্য ধর্মের জ্ঞান তাকে দেওয়া হবে। তখন সে দেখবে যে পুকুরে পানি আছে, নদীতে পানি আছে, সাগরে পানি আছে, সকল পানি যদি একত্র করা হয় তখন কিন্তু পানি। আচ্ছা, তাহলে দেখা গেছে এক একটা ধর্ম এক একভাবে এসেছে, কিন্তু মূলত ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। এই কথাটা বলি আমি বারবার। যাই হোক, তো আজকের যে মূলে আলোচনা, সে আলোচনাটি হলো যে আদম হাওয়া, আদম হাওয়ারও সৃষ্টির বহু আগে আরও চারটা জাতি সৃষ্টি ছিল। সেই চারটা জাতির নাম অনেকে বলে না, তবে আমি কিছু কিছু ভিডিওতে প্রকাশ করেছি, জিন, অসুর, হারিস, নারিস, এই চারটা জাতি সৃষ্টি ছিল। এদের মারামারি, হানাহানি, কাটাকাটির কারণে তখন আল্লাহ এদের দেহ ত্যাগ করে তাদের আত্মাকে বের করে দিল, কারণ আত্মার তো মৃত্যু নেই, ধ্বংস নেই, ক্ষয় নেই, তাদের দেহ ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আত্মাগুলো আছে, এখনও আছে। আচ্ছা, সে আত্মাগুলো কোথায় কিভাবে আছে সেটা আমি পরের ভিডিওতে বলব। তবে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনারা এই আলোচনাগুলো পেয়ে যান। আচ্ছা, তা আজকের যে মূলে আলোচনাটি, যে আদম হাওয়া আমাদের আদি মাতা, আদি পিতা, এটা হিসেবে আমরা জানি, কিন্তু আদম হাওয়ার আগেও আরও চারটা জাতি ছিল, এটাও আছে, কিন্তু সেই চারটা জাতির কথা বাদ দিলাম, কিন্তু এই জাতিগুলো কোত্থেকে এসেছে, কার থেকে হয়েছে? সেটি মোহমায়া থেকে এসেছে। আর মোহমায়াকে, মোহমায়াকে যখন দুটি ভাগ করা হয়েছিল তখন একটা পুরুষের অংশবিশেষ, একটা নারী অংশবিশেষ, আবার দুইটা মিলালে একটাই। আচ্ছা, তাহলে সেখান থেকে মনুষ্যতরূপা এসেছে। আর আমাদের এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নূরে মোহাম্মদী, তার থেকে সমস্ত পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, এর মধ্যে আত্মজগৎ, আকাশ, সূর্য, নক্ষত্র, তারা, পৃথিবী, পাতাল, সমস্ত কিছু আল্লাহ মোহাম্মদী নূর থেকেই সৃষ্টি করিলেন। আচ্ছা, তাহলে আমরা কি বলি? মোহাম্মদ। আর মোহাম্মদ সর্বপ্রথম তাকে সৃষ্টি করা হয়েছে, তার থেকে সমস্ত জগৎ সৃষ্টি করা হয়েছে, সমস্ত প্রকৃতি সৃষ্টি করা হয়েছে। তাহলে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম কি বলে? যে সর্বপ্রথম মোহমায়াকে সৃষ্টি করা হয়েছে, আর মোহমায়া থেকে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে। তাহলে সে মোহমায়া যে নামটা, এটা কিন্তু নারীর নাম মনে হচ্ছে, এবং আসলে তিনি নারী রূপে এসেছেন। আচ্ছা, নারী রূপে এসেছে, সনাতন ধর্ম প্রচার হয়ে গেছে, আর আমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পুরুষ রূপে এসেছেন, তাই মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম এটা প্রমোশন ধর্ম। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই শুনবেন তারা কিন্তু এই কথাগুলো হিংসার নজরে নেবেন না, একটু জ্ঞানের দৃষ্টিতে শুনবেন। আমাদের মধ্যে, আমাদের ধর্মে আল্লাহ যিনি, তাদের ধর্মে ঈশ্বর তিনি, খ্রিস্টানের ধর্মে গড তিনি, এক একটি জায়গায় এক একটি নাম নিয়েছে, মূলত একজনই। এই বুঝটা যার আছে তাহলে কিসের হিংসা নিন্দা,
কিসের আমাদের এত দ্বিধাদ্বন্দ্ব? তো জানি না, কথাগুলো আরেকটু গুছিয়ে বলার দরকার ছিল। তো যতটুকু বলেছি, তো পরবর্তীতে আপনারা এই আলোচনাগুলো আরেকটু ক্লিয়ার পাবেন। তো আজ এ বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।